এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স। আর নাহিদ, আপনি এখন কোন এলাকায় আছেন, সেখানকার চিত্র কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ। আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এরিয়াতে। সেখানেও কিন্তু সকালে বৃষ্টির পরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এবং মিরপুর, মহাখালী এবং বেশ কিছু এলাকায় কিন্তু জলাবদ্ধতা দেখা গিয়েছিল এবং এখনও পানি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে বেশ কিছু রাস্তায় কিন্তু এমন জলাবদ্ধতাই কিন্তু দেখা যাচ্ছে এবং গাড়ি এবং রিক্সা, সাইকেল বা বিভিন্ন যানবাহন চলাচলে কিন্তু সেটি ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে পুরো এক ঘন্টার যে বৃষ্টি, এক দেড় ঘন্টার বৃষ্টিতে কিন্তু ঢাকার বেশ কিছু এলাকায় এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং নগরবাসী যেটি বলছে যে এই জলাবদ্ধতা এই নতুন নয়, বৃষ্টি হলেই এমনটা দেখা যায়। যদি ড্রেন এবং আশপাশের যে যে পানি নামার যে ব্যবস্থা সেইটি যদি পরিষ্কার রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু এই জলাবদ্ধতা নিরসনের একটি উপায় কিন্তু রয়েছে এবং তারা বলছে যে এটি সরকারের কাছে জোর দাবি যে তারা যেন এই দ্রুত এই কাজটি করে দেয়। এবং এই সকাল থেকেই কিন্তু বৃষ্টি হওয়ার একটি পূর্বাভাস কিন্তু দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর যে ছয়টি জেলায় বৃষ্টি হবে এবং সেই সেই বৃষ্টির পূর্বাভাসকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পাশাপাশি বজ্রপাত এবং কিছু জায়গায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জলাবদ্ধতার সর্বশেষ।